আশ্চর্যজনকভাবে রেল স্টেশনে এক ব্যক্তি মারাত্মকভাবে রক্তাক্ত এবং আহত হয়ে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গোটা বিষয় নিয়ে রেল পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। সোমবার কোনোভাবে খোয়াই এলাকার 44 বছর বয়সী জনৈক ব্যক্তি রাজু বর্মন হয়তো রেল থেকে পড়ে গিয়ে বা রেলে উঠতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়। এরপর ওই ব্যক্তিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই ব্যক্তি। এভাবে হঠাৎ করে রেল স্টেশন চত্বরে মধ্যবয়স্ক এক ব্যক্তির রেল থেকে পড়ে যাওয়াতে বা রেলে উঠতে গিয়ে আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে একটা অংশ থেকে দাবি উঠছে, যেভাবে রেল স্টেশন চত্বরে রেলে উঠতে গিয়ে বা রেল থেকে নামতে গিয়ে যাত্রী সাধারণের দৌড়ঝাঁপ পরিলক্ষিত হয়, এ বিষয়ে কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা একটা কল পেয়েছি তেলিয়ামুড়া রেল স্টেশন কেন থেকে, একটা লোক রেল থেকে পড়ে গেছে না উঠতে গিয়ে পড়ছে জানি না, দুইটার মধ্যে একটা হইব, পুরো একজন লোক অসুস্থ ব্যথা হয়েছে, তাদেরকে আমরা রেসকিউ করে নিয়ে তেলিয়ামুড়া হসপিটালে। নাম জানা গেছে? নাম হয়েছে রাজু বর্মন, 44 বছর। ওনার বাড়িটা বাড়ি খোয়াই নি। কোন দিকে যাইতে আসলে? রেলটা কোন দিকে যাইতে আসছে? রেলটা তো ওখানে আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।